নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসামের করোনা পরিস্থিতি ভয়াবহ, ফের লকডাউনের পথে একের পর এক জেলা। কোভিড পরীক্ষা বৃদ্ধির জন্যই রাজ্যে বাড়ছে সংক্রমণ, বিধি মেনে চলতে বললেন মুখ্যমন্ত্রী। পাওনা টাকা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার তারাপুরের যুবক, থানায় মামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার ব্যাপক সংক্রমণ ঘটছে গোটা রাজ্য জুড়ে। আসামের করোনা মিটার প্রতিদিন তরতরিয়ে চড়ছে, সেই সঙ্গে বেড়ে চলেছে মারণ ভাইরাসের আক্রমণে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার একে একে বিভিন্ন জেলায় নতুন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে আগামী 8 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে গোলাঘাট জেলায়। পার্শ্ববর্তী জেলা জোরহাটও এদিন থেকে সপ্তাহকালের জন্য সম্পূর্ণ লকডাউনে থাকবে। গুয়াহাটি মহানগরের পর গোলাঘাট ও জোরহাট জেলায় করোনার ব্যাপক সংক্রমণ ঘটছে। দুই জেলায় যথাক্রমে 617 এবং 253 ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এই দুই জেলা ছাড়াও গত 28 জুন থেকে 2 সপ্তাহের জন্য লকডাউন চলছে কামরূপ মেট্রো জেলায়। এছাড়াও ডিব্রুগড়, শিবসাগর, ধুবড়ী, নগাঁও, কোকরাঝাড় এবং নলবাড়ী জেলাও করোনা পরিস্থিতিতে বেহাল হয়ে পড়ায় মানুষের স্বাভাবিক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে গত সোম ও বুধবার থেকে রাজ্যের ডিমা হাসাও এবং কার্বি আংলং জেলা সম্পূর্ণ লকডাউনের আওতায় রয়েছে। আসামের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দেখেই একের পর এক জেলা লকডাউনের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি বিধি মেনে চলতে প্রশাসনের পক্ষ থেকে বারবার রাজ্যবাসীর প্রতি আবেদন জানানো হচ্ছে। কোভিড টেস্টের সংখ্যা বৃদ্ধির জন্যই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন গুয়াহাটিতে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, পাল্লা দিয়ে সুস্থ হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আসামের 3 কোটি 30 লক্ষ মানুষের রক্ষা করার লক্ষ্যে জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসী যেভাবে সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সর্বানন্দ এদিন আরো বলেন, শুধু সরকারের আদেশের অপেক্ষায় থাকা ঠিক নয়, সরকার কঠোর নির্দেশ দিলেই পালন করবেন, নির্দেশ না পেলে করবেন না এমন চিন্তা করা অনুচিত। রাজ্যবাসীকে নিজেদের সুরক্ষার স্বার্থে কোভিড মোকাবিলায় বিভিন্ন বিধি মেনে চলতে তিনি আহ্বান জানান। অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত বহবাস কৰা 3 কোটি 30 লক্ষ লোকক এই সংক্ৰমণৰ পৰা ৰক্ষা কৰা, সকলোকে নিৰোগী কৰি ৰখা, স্বাস্থ্যৱান কৰি ৰখা, গতিকে ইয়াত এই সময়ছোৱাৰ ভিতৰত জনসাধাৰণৰ কি কি সমস্যা হৈছে, লকডাউন কাৰ্যসূচী চলি থকা সময়ত এই কথাবিলাকো আমি বিতংভাৱে আলোচনা কৰিছোঁ, কেৱল গুৱাহাটীৰে নহয় সমগ্ৰ অসমতে। আৰু এই সময়ছোৱাৰ ভিতৰত আৰু আমাৰ তৰফৰ পৰা কৰণীয় কি কি আছে আৰু আমি জনসাধাৰণৰ মতামতক প্ৰাধান্য দিয়ে এই কামবিলাকত আমি আগবাঢ়িছোঁ। এইটো নহয় যে চৰকাৰে এককভাৱে সিদ্ধান্ত লৈছে। আমি বিভিন্ন সময়ত অসমৰ বিভিন্ন শ্ৰেণীৰ ৰাইজৰ, জ্যেষ্ঠ নাগৰিক হওক, বুদ্ধিজীৱী হওক, সাংবাদিক হওক, বিভিন্নগৰাকী ব্যক্তি আমালৈ টেলিফোন যোগে তেখেতসকলৰ পৰামৰ্শ আগবঢ়ায় আৰু সেই পৰামৰ্শবিলাকক অগ্ৰাধিকাৰ দিয়ে চৰকাৰে সিদ্ধান্ত লৈছে। আৰু প্ৰতিগৰাকী ব্যক্তিৰ ওচৰত মোৰ এটা বিশেষ অনুৰোধ, আমাৰ সকলোৱে এইটো এটা সামাজিক দায়িত্ব হিচাপে আমি সকলোৱে উপলব্ধি কৰা উচিত। কেৱল চৰকাৰে জাননী জাৰি কৰিলেই আমি সামাজিক দূৰত্ব বা মুখা পিন্ধা বা নিজকে পৰিষ্কাৰ কৰি ৰখা এই কথাখিনি নহয়, কাৰণ এইটো এটা মানৱীয় কৰ্তব্য হিচাপে, সামাজিক দায়িত্ব হিচাপে আমি সকলোৱে উপলব্ধি কৰিব লাগিব। আৰু বাৰম্বাৰ অসম চৰকাৰ স্বাস্থ্য বিভাগৰ তৰফৰ পৰা কেনেধৰণে নাগৰিকসকলে সাৱধানতা অৱলম্বন কৰিব লাগে এই কথা জনাই অহা হৈছে। গতিকে মই সকলোকে আহ্বান জনাইছোঁ, পৰম শ্ৰদ্ধাৰ ৰাইজ, আপোনালোকে আপোনালোকৰ পৰামৰ্শৰ ভিত্তিতে আমি যি পৰৱৰ্তী সময়ত সিদ্ধান্ত ল'ম। একাধিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর অবশেষে বদলি হলেন কাছাড়ের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়। বুধবার তাকে কাহিলিপাড়ার 10ম আসাম পুলিশ ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। কাছাড়ের নতুন পুলিশ সুপার হিসেবে শিলচর আসছেন IPS বানোয়ার লাল মিনা। তিনি 2013 ব্যাচের আসাম কেডার IPS। এর আগে তিনি সুদিয়া জেলার পুলিশ সুপার পদে কাজ করেছেন। এছাড়া গুয়াহাটি ওয়েস্টের DCP এবং স্পেশাল ব্রাঞ্চেও কাজ করেছেন মিনা।
বরাকের পণ্য পরিবহন নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তারই সতীর্থ কনরাড সাংমার সঙ্গে। মেঘালয়ের উপর দিয়ে বরাক সহ পার্শ্ববর্তী রাজ্যের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যাতে ঠিকঠাকভাবে আসতে পারে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী সর্বা বিশেষ জোর দেন। আলোচনায় কনরাড সাংমাও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় বিভিন্ন রাজ্য তাদের সীমা সিল করে দেয়, এরপর ফের তা খুলে দেওয়া হলেও সীমান্তে কোভিড পরীক্ষা করে সবাইকে ছাড়া হচ্ছে। এতে বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিশেষ করে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের স্বাভাবিক পণ্য পরিবহন বাধাপ্রাপ্ত হচ্ছিল। ফলে এদিন মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে জট খোলার চেষ্টা করেন সর্বানন্দ। পাওনা টাকা আদায় করতে গিয়ে জুথবদ্ধ হিংসার শিকার হলেন শিলচর তারাপুরের যুবক। আব্দুল ওয়াহিদ নামের ওই যুবক গণপিটুনিতে মারাত্মক আহত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত 7 জুলাই সন্ধ্যায় ওয়াহিদ গুমরা এলাকার বিশম্বরপুরের দিলীপ রায়ের কাছে পাওনা টাকা আদায় করতে যান, কিন্তু মাঝপথে কিছু লোক তার পথ আগলে আচমকা গরু চোর বলে মারপিট শুরু করে। ওয়াহিদ প্রাণ বাঁচাতে দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নিতে গেলেও শেষ রক্ষা হয়নি, ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতীরা মারপিট করতে থাকে। ঘটনার খবর পেয়ে ওয়াহিদের পরিবারের লোকেরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালান হাসপাতালে এবং পরে মেডিকেলে ভর্তি করা হয়। এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াহিদের স্ত্রী গুমরা পুলিশে একটি মামলা দায়ের করেন। এতে তিনি মোট 13 ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে শুধু বাণিজ্য করতেই যে খুলেছিল রিজেন্ট হাসপাতাল, বড় আকারের হাসপাতাল ভবন ঘিরে পুরোটাই যে ধোকাবাজি তার অবশেষে প্রমাণ মিলল আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে। প্রতারণা ও করোনা ভাইরাস টেস্টের নমুনা জাল করার অভিযোগে কোভিড-19 ডেডিকেটেড রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় অভিযান চালায় র্যাব। হাসপাতাল ও রিজেন্টের অফিস থেকে বিপুল পরিমাণ করোনা পরীক্ষার জাল কাগজ, অনুমোদিত কিট ও ফেলে রাখা নমুনা উদ্ধার করা হয়। অভিযানে আটক করা হয় 8 জনকে। রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ সাহিদ ও ব্যবস্থাপনা এমডি মাসুদ পারভেজকে আসামি করে মামলা করা হয়েছে। একই অভিযোগে হাসপাতালটির মিরপুর শাখাও সিল করে দেওয়া হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি বৃদ্ধি হকের রিপোর্ট। এই হাসপাতালটি কর্তৃপক্ষ নিজেরাই কোভিড হাসপাতালে সেবা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় এবং সরকার সেটা এমইউ করে। কিন্তু দুঃখজনক হলো যে কাজটি করেছে তাদের নিজস্ব যে পেশেন্ট যারা আছে, রোগী যারা ছিল, শুধুমাত্র তাদের আপনার করোনার স্যাম্পল কালেকশন করে আমাদের সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর, আইপিএইচ বা নিপসম থেকে টেস্ট করানোর কথা, কিন্তু তারা তা না করে তারা যেটি করেছে সেটি হলো যে তারা বিভিন্ন জায়গা থেকে লোকজনের স্যাম্পল কালেকশন করেছে এবং প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে 3500 করে। আমরা দেখলাম যে সরকারি প্রতিষ্ঠান থেকে 4264 স্যাম্পল তারা টেস্ট করিয়েছে, আর এর বাইরে প্রায় 6000-এর অধিক স্যাম্পল তারা কিন্তু টেস্ট না করে ভুয়া রিপোর্ট দিয়েছে। এবং এই প্রতিষ্ঠান দুটোকে আমরা সিলগালা করে দিয়েছি, আপনার এই রিজেন্ট হাসপাতাল উত্তরা শাখা এবং রিজেন্টের যে হেড অফিসে বসে তারা হচ্ছে এই ধরনের ফেক বা মিথ্যা ভুয়া আপনার রিপোর্ট তৈরি করতো। দক্ষতা আরেকটা বিষয় হচ্ছে যে অনুমোদনহীন রেপিড টেস্ট কিট যেগুলো রয়েছে সেগুলো তারা এখান থেকে আমরা পেয়েছি, ধারণা করছি সেগুলো তারা বেচাকেনা করতো, হয়তো সেগুলো আমরা পেয়েছি। এরকম নানাবিধ অভিযোগের কারণে এই প্রতিষ্ঠান দুটোকে সিলগালা করা হয়েছে, 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়মিত মামলা। 10ম বর্ষপূর্তি উপলক্ষে বদরপুরের কোভিড যোদ্ধাদের সংবর্ধনা জানালো বদরপুর প্রেস ক্লাব। বৃহস্পতিবার বদরপুর থানা প্রাঙ্গণে ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে বদরপুর পুলিশ, বদরপুর অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ান, স্বাস্থ্যকর্মী সহ জরুরি সেবায় নিয়োজিত অন্যান্য বিভাগের কর্মীদের সংবর্ধনা জানান বদরপুর প্রেস ক্লাবের সদস্যরা।
পাথারকান্দি থেকে ড্রাগস নির্মূলের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাথারকান্দির সার্কেল অফিসারের হাতে একটি স্মারকপত্র তুলে দিল পাথারকান্দি কংগ্রেস। স্মারকপত্র প্রদানকালে কংগ্রেসের সঙ্গে এদিন সামিল ছাত্র সংগঠন আমশাও। এর আগে কংগ্রেস ও ছাত্র সংগঠন আমশা এক মিছিল বের করে। মিছিলটি এদিন পাথারকান্দির বিভিন্ন সড়ক পরিক্রমা করে। পরে কংগ্রেস ও ছাত্র সংগঠনের সদস্যরা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মারণ ড্রাগসের ফলে একটা যুব প্রজন্ম ধ্বংস হওয়ার পথে, অথচ বিধায়ক শুধু সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিচ্ছেন যে তিনি ড্রাগস নির্মূলে অভিযানে নামবেন। বড়খলা জয়নগর জিপির অরুণাচল বাজারে একটি কমিউনিটি হলের শিলান্যাস করেছেন বিধায়ক কিশোরনাথ। বৃহস্পতিবার 3 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ ওই কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি সভাপতি ফরিদা বেগম, মন্ডল সম্পাদক পীযূষকান্তি পাল সহ বহু দলীয় কর্মকর্তা। পথ চলতি লোকদের মাস্ক বিতরণ করল FR ফাউন্ডেশন। বৃহস্পতিবার মধুরবন্দে মাস্ক বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হলেও লকডাউনের শুরু থেকেই মধুরবন্দ লক্ষ্মীপুর রোড এলাকায় দুস্থ অসহায় মানুষকে ত্রাণ বিলি করে আসছেন সংগঠনের কর্মকর্তারা। এদিন ফাউন্ডেশনের পক্ষে জুয়েল আহমেদ লস্কর সংবাদ মাধ্যমকে জানান, প্রতি মাসে বিনামূল্যে একটি চিকিৎসা শিবির করার পরিকল্পনা রয়েছে তাদের। শুক্রবার থেকে এই উদ্যোগ নিচ্ছেন তারা। আমরা সবাই মিলিয়ে যাতে করোনার মহামারীর সময় মানুষ বহুভাবে কষ্ট পাক, কিন্তু আমরা কিছু হেলথের ব্যাপারে ফোকাস দিয়ে যাতে আমরা মানুষের কিছু সেবা করতে পারি, এই নিয়ে আজকে আমরা মাস্ক বিতরণ প্রথম সবাই গরিব মানুষের রাস্তার দাঁড়াইয়া আমরা গরিব মানুষ মাস্ক দেওয়ার কিছু দেওয়া শুরু করছি। আর আগে থেকেও আমরা রিলিফ দিয়া ইয়ার, কিন্তু আজকে আমরা একটা ফাউন্ডেশন গঠন করছি যাতে আরও বেশি গরিব মানুষের আমরা সাহায্য করতে পারি। আমরা কালকে থেকে গরিব মানুষের লাগিয়া প্রত্যেক দিন সকালে 8টা থেকে 10টা পর্যন্ত ফ্রি ইঞ্জেকশন দেওয়া, মানে ইঞ্জেকশন পুশিং করা, এই কিনিয়া লই আইব আমরা পুশিং করা, স্যালাইন পুশিং করা এবং প্রেশার চেক আপ। তারপরে প্রতি মাসে একদিন করোনা মহামারীটা কিছু কমলে আমরা ভালো ডাক্তার একজন দিয়া হেলথ ক্যাম্পিং করাই। এরপরে আমরা ফাউন্ডেশনের তরফ থেকে আমরা কিছু চেয়ার কিনিয়া লওয়া হয়, প্লাস্টিক চেয়ার, যেটা সমাজের যে কোনো অসুখ বিসুখ কিছু কেউ মারা যাও কিংবা বিয়া শাদি সিন্নি সকাত, এরপরে কারোর বাসার যদি কোনো সাংগঠনিক কিছু হয় তেই আমরা চেয়ারগুলো ফ্রিতে দেওয়া হইব, বলা নেওয়া হইতো না, যেটা আমরা ফাউন্ডেশন তরফ থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। আসামের করোনা পরিস্থিতি ভয়াবহ, ফের লকডাউনের পথে একের পর এক জেলা। কোভিড পরীক্ষা বৃদ্ধির জন্যই রাজ্যে বাড়ছে সংক্রমণ, বিধি মেনে চলতে বললেন মুখ্যমন্ত্রী।
করোনা টাকা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার তারাপুরের যুবক, থানায় মামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।